আগে ভাগে 24 নিবেদন করছে দ্য ফার্নিচার হাব হোম অ্যান্ড অফিস ফার্নিচার ডাউগুড়ি তুফানগঞ্জ রোড কোচবিহার স্বনিবেদক সুষমা কালেকশন পর্দার জগতে সেরা কালেকশন মানে সুষমা কালেকশন আর এন রোড গৌরীমহলের কাছে কোচবিহার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর দুই গ্রাম পঞ্চায়েতের কামাত শেওড়াগুড়ি কন্যামতির এলাকার বৃহস্পতিবার গভীর রাতে ছানা ব্যবসায়ী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত ব্যবসায়ীর নাম সুব্রত ঘোষ তার বাড়ি নাজিরহাট জিপির কালসুরকা সূত্রনগর এলাকায় পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে ব্যবসায়ী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি পরিবারের আবারও দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি ইংরেজবাজারের চন্দন পার্ক এলাকার বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে একটি কালো কালারের স্করপিও ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায় শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির পানি ট্যাঙ্কি মার্কেটের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই যুবক বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও এসওজি যৌথ অভিযানে নেপাল সীমান্তেও লাগোয়া পানি ট্যাঙ্কি নিউ মার্কেটে 254 গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত দুই যুবকের নাম মোহাম্মদ রহিম ও মোহাম্মদ আতারুল উভয়ে বুড়াগঞ্জের কিলাঘাটার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে হ্যামিল্টনগঞ্জ কালী পুজোর মেলা এবছর প্রথমবার এসেছে বাংলাদেশ থেকে স্টল বাংলাদেশের শাড়ি নিয়ে হ্যামিল্টনগঞ্জ মেলা এসেছে বাংলাদেশের ব্যবসায়ীরা মুসলিম জামদানি থেকে শুরু করে রাজশাহী সিল্ক কিনতে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে ছুটছেন হ্যামিল্টনগঞ্জবাসীরা এই প্রথমবার হ্যামিল্টনগঞ্জবাসী কালী পুজোর মেলায় বাংলাদেশের শাড়ি সম্ভার নিয়ে এসেছেন দুই ব্যবসায়ী রেলের বেসরকারীকরণের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে সিআইটিওর পক্ষ থেকে শুক্রবার মাথাভাঙ্গা রেল স্টেশন রেল দপ্তরে আধিকারিক মারফত ডিআরএমকে স্মারকলিপি প্রদান করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে এক যুবককে বাথরুমে আটকে রাখার অভিযোগ ব্যাপক চাঞ্চল্য মেডিকেল চত্বর জুড়ে শুক্রবার সকাল 10টা নাগাদ এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল হাসপাতালে কামারপাড়া ছট পুজো কমিটির পক্ষ থেকে শুক্রবার সকালে কলস যাত্রা করা হলো শহর জলপাইগুড়িতে এদিন জলপাইগুড়ি শহরের বর্ধন প্রাঙ্গন ক্লাবের সামনে থেকে কলস যাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে প্রতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজার সময় একটি কর্মসূচি পালন করা হয় এখানে বিভিন্ন পূজা মণ্ডপগুলিকে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে প্রচার চালাতে বলা হয় এই সমস্ত পূজা কমিটিগুলি সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে ভালো প্রচার চালায় তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয় ফের বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার মালদার চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী মায়াপুর গ্রামের মরা মহানন্দা নদী থেকে আজ সকালে এই মৃতদেহটি নজরে আসে এলাকাবাসীর বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার নিউ কোচবিহার রেল স্টেশনের সামনে মিছিল বিক্ষোভ ও সংশ্লিষ্ট স্টেশন সুপারিনটেন্ডেন্টকে ডেপুটেশন দিল সিআইটিইউ এদিনের এই কর্মসূচির নেতৃত্বে দেন সিআইটিইউ কোচবিহার জেলা সম্পাদক জ্যোৎস্নাজ্যোতি দত্ত শ্রমিক নেতা কাঞ্চন ঘোষ গৌতম কুণ্ডু সুবোধ চক্রবর্তী অমিত দত্ত রঞ্জিত ধর অসিত সাহা রাজ্যসভার প্রাক্তন সংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন সদস্য তারিণী রায় প্রমুখ নতুন রূপে সেজে উঠেছে শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির আসন্ন ছট পুজো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি চলছে ঘাট তৈরির কাজ থেকে শুরু করে পুজোর সামগ্রী কেনাকাটা অপরদিকে ছট পুজোর মূলত সূর্যদেবের আরাধনা করা হয় আগে ভাগে 24